আক্রমণের মুখে টিটু ছেলে বল মাঠের ভালো পাস ও অনবদ্য শট টিটুর অনবদ্য শট প্ল্যান্টি হয়ে গেছে এদিকে হাবড়া টিমটা আছে, রক্তিমদের সেট টিম আছে, তারা কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে এই প্রথম সেমিফাইনাল ম্যাচ, তারা খেলছে বাপ্পা সাহিলদের বিরুদ্ধে, দেখা যাক কী হয়, দেখতেই পাচ্ছ তোমরা। 35,000 ও 35,000 ডার্বি চলছে, অভিযাত্রী সংঘ নবকামারগাদি মধ্যমগ্রাম থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এদিকে আছে টিটু, রাহুল, সাহিল, বাপ্পা আর ওখানে রনি আছে, তারা ভালো ফুটবল খেলেছে, অনবদ্য ফুটবল খেলেছে, আজকে প্রথম সেমিফাইনাল ম্যাচ খেলছে, শুরু হয়ে গেছে প্রথম সেমিফাইনাল ম্যাচ, 35,000 ও 35,000 সেই ডার্বি ম্যাচ। মানে রাহুল ভালো পাস, সাহিল প্রথমে তার আক্রমণের মুখে, টিটু সোজা বল মাঠের বাইরে, মানে সঠিক চরক টিম গোলকিপার আবরার টিম, তারা বাপ্পা বাপ্পা থেকে ভালো পাস, ও অনবদ্য শট ছিল, টিটু ব্যাক পাস বাপ্পা, ভালো পাস সাহিলকে দিয়েছে রনি, ভালো পাস রনি, সাহিল ও ভালো পাস, টিটুর উদ্দেশ্য বল ছিল, মানে রনি কিন্তু অনবদ্য ফুটবল খেলে দেখো বলার চেষ্টা করেছিল, রনি ঠিক আছে, রনি ঠিক আছে, ভালো পাস রনি, লড়াই হচ্ছে দেখো, শুধু পাস ফুটবল খেলছে রনি, বল নিয়ে যাচ্ছে, ওখান থেকে রাহুলের শট ছিল, সেই গোল সংখ্যা 0-0, কোনো গোল হয়নি, ভালো লড়াই হয়েছে, দ্বিতীয়ার্ধ শুরু হয়ে গেছে, গোল সংখ্যা 0-0 চলছে, প্রথম সেমিফাইনাল ম্যাচ, 35-35 ডার্বি, সাইন ওখান থেকে ব্যাক পাস বাপ্পা,
করছে বল আপা ভালো পাস সাইন টিটু অনবরত শট প্ল্যান্টি হয়ে গেছে অনওভার করে দিয়েছে একটা চার আছে ভালো পাস হয়ে গেছে নাকি না হলো না হলো না মিস হয়েছে রে একটু ভালো শট নিয়েছিল মিস হয়েছে ব্যাড লাক আমার মতো পাস ছিল বাপ্পা ওখানে বলটা পিছনে বাইরে চলে গেছে সাদা সাদা করি পায়ে চোট লেগেছে এখান থেকে উত্তীর্ণ হতে পারলে সরাসরি ফাইনাল শেষ হয়েছে এখন টাইব্রেকারে খেলা নিষ্পত্তি হবে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত তারা জয় করতে দশ হচ্ছে টাইব্রেকার সবাই জানি বাপ্পা সেদিকে প্রতিপক্ষ টিমের ক্যাপ্টেন এসছে আপনার টিমের সেই সুবিশাল ট্রফি দশ হয়ে গেছে খেলা এখন টাইব্রেকারে নিষ্পত্তি হবে আপনার টিম আছে শট নিচ্ছে দক্ষিণ দলের প্রথম শট ৩৫,০০০ ও ৩৫,০০০ লড়াই চিন্তা ভাবনা করেই শট নিচ্ছে কারণ বিগ টুর্নামেন্ট এটা শট নিচ্ছে রক্তিম অনবদ্য গোল অনবদ্য গোল রক্তিম আগে টক্কর দিয়েছে টিটু শট নেবে রনি রনি কিন্তু আগের ম্যাচে ভালো গোল করেছে আবার সে সুযোগ দেওয়া আছে রনিকে দেখা যাক তার একশো নম্বর পিচে রনি অনবদ্য গোল অনবদ্য গোল শানে শানে টক্কর এক এক হয়ে গেছে লড়াই হয়েছে খেলার মধ্যে এখন এই খেলা টাইম খেলা নিষ্পত্তি হচ্ছে দ্বিতীয় শট অনবদ্য গোল অনবদ্য গোল দুই এক হয়ে গেছে শানে শানে টক্কর শট হচ্ছে টিটু দলের দ্বিতীয় শট দুই এক গোল দেখা যাক টিটুকে কিন্তু গোল করতেই হবে এই যে দুই এক গোল হয়ে আছে রনি ভালো গোল করেছে টিটুও গোল করেছিল ভালো রনিও করেছিল এবার দেখা যাক সেই সেম টু সেম হচ্ছে শুনে যে টিটু আপনার টিমের ক্যাপ্টেন শট নিচ্ছে তৃতীয় শট দেখা যাক কি হয় দেখা যাক গোল করলে কিন্তু তারা সরাসরি জয়লাভ করবে ফাইনাল উঠে যাবে কিন্তু তিনটে গোল হয়ে যাবে তাদের তিনটে শটে তিনটেই গোল হয়ে যাবে আর যদি গোল না করতে হলে তবে বাপ্পা রাহুলরা একটা চান্স পাবে সাহিলরা এই যে দুই এক গোল হয়ে গেছে কিন্তু উইনিং শট আছে ক্যাপ্টেন শট নিচ্ছে সেই ফাইনাল হয়ে গেছে হাফ লাগ টিম দেখতেই পাচ্ছ কি হচ্ছে না এখানে